জামুরিয়ায় দু নম্বর জাতীয় সড়কে ব্যানালি মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহী মৃত ব্যক্তির নাম ভক্তি ঘোষ এরপর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজটের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা জানায় জামুরিয়া বেনালি গ্রামের বাসিন্দা ভক্তি ঘোষ সাইকেল নিয়ে জাতীয় সড়ক পারাপার করছিল হঠাৎই বাসে ধাক্কা মারে ভক্তি ঘোষকে ঘটনাস্থলে মৃত্যু হয় ভক্তি ঘোষের এরপর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়